আসসালামু আলাইকুম, আমি বিসমিল্লাহ মিটারের পক্ষ থেকে ইমাম হোসেন শোবুজ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সুজুকি GSX.R এর ভিডিও। তো এই ভিডিওর ক্লিপগুলো কেটে কেটে নেওয়া হয়েছে এই কারণে যে আপনার হচ্ছে এটা GSX.R এর মিটারটা পাওয়ার সাপ্লাইতে অন করা যায় না, যতক্ষণ এটা গাড়ির ইসিউর সাথে কানেক্ট না হবে ততক্ষণ এটাতে কিলো দেখাবে না, এটাতে চেক লেখা আসবে। তো এই কারণে ভিডিওটা কাটিং করে নেওয়া, তো ইনশাল্লাহ আশা করি দেখবেন ভালো লাগবে। এটা GSX.R এর মিটার, তো এটা ইঞ্জিন যদি অফ থাকে বা ইসিউ যদি কানেক্ট না হয় তাহলে চেক লেখা আসবে, এটা পাওয়ার সাপ্লাইয়ে চেক করা যায় না। তো আমরা এখন ইঞ্জিনটা অন করে দিলাম, এখন এটার কিলো চলে আসছে, এটা আছে 19,406। আমরা এখন এটাকে কমাব, তা আমরা এটা এই চিকুন চিকুন তার দিয়ে আসলে কানেক্ট করছি, এই মোটা তারগুলো থেকে চিকুন তার বের করে এখানে কানেক্ট করছি, কারণ এখানে স্পেস অনেক কম, তো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এই কারণে এই ব্যবস্থা করা, এইভাবে কানেক্ট করছি। তো আমরা এই মিটারটা 19,000 ছিল, তো আমরা এই মিটারটা, এই হচ্ছে এটার বাফার, এটাকে আমরা করছি হচ্ছে 9,545। এই হচ্ছে করা হয়েছে এভাবে। তো এই ক্যালকুলেট করে আমরা কীভাবে মিটার কমে এর আগেও আপনাকে দেখানো, আপনাদের দেখানো হয়েছে, তো জাস্ট GSX.R-টা দেখাইলাম। এইভাবে আপনারা খুব ইজিলিভাবে এখানে যে কোনো সংখ্যা বসায়, যে কোনো সংখ্যা আপনার যেটা ইচ্ছা সেটাই বসাইতে পারেন, বসায় আপনি হচ্ছে এটাতে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো আমরা এটা যেটা করছি সেটা হচ্ছে 9,545। তারপর আমাদের দিতে হবে অ্যাপ্লাই, তারপর দিতে হবে রাইট। শেষ আমাদের কাজ, 9,545 হয়ে গেছে। তো মিটারটা চেক করার জন্য এখন আমরা গাড়িতে কানেক্ট করছি, এখন দেখি কত হয়, কত হয়েছে, 9,545, এক্স্যাক্ট 9,545। এটা পাওয়ার সাপ্লাইতে চেক করা যায় না, দেখছো আমরা গাড়িতে চেক করে দেখাই দিলাম।